আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টুকিটাকি চ্যানেলে। আপনারা একটা কথাই জেনে থাকবেন যে আমরা এই চ্যানেলে সব সময় ভিন্ন জিনিস নিয়ে আসার চেষ্টা করি। ঠিক তেমনই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সকল কাজের মধ্যে কিছু জরুরি টিপস। তাহলে জেনে নেই টিপসগুলো। আর এই জেনে নেওয়ার আগে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিন। এতে করে আপনি আমার পরের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনি খেতে বসলেন, কাপড়ে ঝোল লেগে গেল। এখন আপনি কি করবেন? যেখানে ঝোল লেগে গিয়েছে সেখানে গ্লিসারিন দিয়ে ভিজিয়ে রাখবেন, পরে একটু ঘষে ধুয়ে ফেলুন, ব্যাস। এরপরে আপনি বাহির থেকে আসলেন, বগলে ঘামের দাগ লেগে গেল। তাহলে আপনি এখন কি করবেন? কিছুক্ষণ লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন, ঘামের দাগ আর থাকবে না। এরপর দেখুন অনেকেরই কলমের কালিতে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনারা কি করবেন? যেখানে কালির দাগ লেগেছে সেখানে টুথপেস্ট দিবেন, বেশি করে টুথপেস্ট লাগিয়ে রেখে দিন। 3-4 ঘন্টা পরে ঘষে দেখবেন যে কালি উঠে গিয়েছে। অনেক পারফিউমেই কাপড়ে দাগ হয়। তাহলে আপনি কি করবেন? একটু বেকিং সোডা দিয়ে সেটা তুলে ফেলতে পারেন। তারপরে দেখুন কফির দাগ লাগতেই পারে, কি করবেন? সেখানেও বেকিং সোডা। তারপরে আসুন কাপড়ে রক্তের দাগ। এখানে ভিনেগার বেশ উপকারে আসে। রক্তের দাগের উপর একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখুন। সব শেষে দেখুন, যদি কাপড়টা দেখে মনে হয় কাপড়ের রং উঠতে পারে, সেক্ষেত্রে কি করবেন? অল্প পানিতে 1 মুঠো লবণ দিয়ে কাপড়টি ভিজিয়ে রাখবেন 2 ঘন্টা, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। তাহলে কাপড়ে আর রং উঠবে না। আশা করি আমাদের এই টিপসগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে আপনি এখনই ভিডিওটি শেয়ার করুন অন্যদের উপকার করার জন্য। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের উৎসাহই আমাদের নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রেরণা দিবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, তাহলে আর পরের ভিডিওগুলি পাবেন না। এবার আমি আল্লাহ হাফেজ।